أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم <applause> ওয়ালাইকুম সালাম ওরমতুল্লাহ বরক দিনীবন নুরি মক্কা থেকে জানতে চেয়েছেন সামর্থ্য থাকলে ঈদের দিনের জন্য নতুন কাপড় নেওয়া বা নতুন কাপড় পরা কি ফরজ আলহামদুলিল্লাহ সালাম আল্লাহরিত আসলে ঈদ একটা উৎসব আনন্দ যেটা নবী করিম সাল্লাহ সাল্লাম মুসলিমদের জন্য দুটি ঈদের দিন বলেছেন যে আল্লাহরবুল্লা আলমী তোমাদেরকে জাহিলিয় জামানার এই আসার অনুষ্ঠান থেকে দুটি দিনকে বদল করে দিয়েছেন সেটা হলো একটা ঈদুল ফিতর একটা ঈদুল আজহা তো এই এর আনন্দের ভিতরে এই জন্য আপনার অতি উত্তম মুসলমানগণ তাদের অতি উত্তম শিকল স্রোত গ্রহণ করবে অতি উত্তম পোশাক পরবে হ্যাঁ বন্ধু বান্ধব আত্মীয়দের সঙ্গে সাক্ষাৎ করবে সুন্দর সুঘ্রাণযুক্ত আতর গোলাপ ইত্যাদি ব্যবহার করবে হ্যাঁ এটা ইসলামী শরীয়তের বিধান এটা জায়েজ এবং এটা বলা হচ্ছে যে এটা হলো শাহরুল ইসলাম ইসলামের একটা চিহ্ন এই জন্য আল্লাহরবুল্লাহ আলমিন বলছেন মহামা আজম শাহর আল্লাহমিন তকবাল খনুক হ্যাঁ যে আল্লাহর নিদর্শনসমূহকে সমূহকে ইজ্জত করে সম্মান করে সে তার অন্তরের টাকুয়া প্রসূত তার অন্তরে আল্লাহর ভয় আছে এটা প্রমাণিত কাজেই ঈদের দিন এরকম সৌন্দর্য গ্রহণ করা এটা মুসলমানদের জন্য অতি উত্তম এবং শ্রেষ্ঠতম একটি কাজ তবে কারো যদি পোশাক নতুন পোশাক না থাকে নতুন পোশাক পরা ফরজ নয় তবে উত্তম এবং সৃষ্ট ভালো কারো যদি নতুন পোশাক আছে সামর্থ্য আছে এরপরও নতুন পোশাক পরে না এটা ঠিক না কারণ নবিয়া কালিমজ ইসলাম আর একা বলেছেন যে কারো কাউকে যদি আল্লাহ কোনো নেয়ামত দিয়েছেন সেটা তার মধ্যে প্রকাশ পাক এটা আল্লাহ পছন্দ করেন অর্থাৎ আপনাকে আল্লাহ সামর্থ্য দিয়েছেন কেন আপনি নতুন পোশাক পরবেন না হ্যাঁ তা অনুরূপভাবে নিজেও নেন এমনকি গরিব মানুষ যে সমস্ত ছোট অনেক অসহায় ব্যিম শিশু বাচ্চা রয়েছে তাদেরকেও নতুন পোশাকে আপনি কি পরিধান করানোর চেষ্টা করবেন দান খায়রাতের মাধ্যমে ইত্যাদি ইত্যাদির মাধ্যমে নবী কীম সাল্লাহ আসলামের বখারিম একটা হাদিস এসেছে যে আবদুল্লাহ এবনে আমার আদিআল্লা তালন তিনি বলেন যে আহ যা অমারও যুব বেতন স্থাপরকেন তুবা অফিস যে বাজারে বিক্রি হতো স্তাবরাক নামক এক ধরনের পোশাক একটা পোশাক অমর তালা আনহু বাজার থেকে নিয়েছিলেন হ্যাঁ এবং সেটা ক্রয় করে নবী সাল্লামের কাছে আসলেন এবং বললেন যে ইয়া রসুল্লাহ এজাম্মাল বেহালিল এই দেওয়াল উফুদ আল্লাহ নবী আপনি এটা গ্রহণ করুন এটা আমি আপনার জন্য ক্রয় করেছি আর কি এটা আপনি নেন এটা আপনি ঈদের দিন এবং বিভিন্ন মেহমানরা আসলে তাদের সামনে বের হওয়ার জন্য আপনি এটা পরিধান করবেন তখন নবী করিম সাহা বলতেছেন মাল্লা হ্যাঁ যে এটা এক ধরনের এই ধরনের পোশাক যেটা আমাদের জন্য এটা সমুসীন নয় কারণ সেই পোশাকটা ছিল এটা কি এটা মানে একটা হারির মানে রেশমি পোশাক ছিল এই জন্য আল্লাহ নবী ইসলাম এটা গ্রহণ করেননি কিন্তু তিনি এই এই এটাকে মানে সৌন্দর্য গ্রহণ করাকে নিষেধ করেননি কিন্তু এই পোশাকটি তিনি কি বারণ করেছেন অর্থাৎ পুরুষের জন্য রেশমি পোশাক পরিধান করা নিষেধ তাই তবে এই জন্য করে আপনার আমার দিন হলো যে আপনার আমার কাজ হলো নতুন পোশাকের সামর্থ্য থাকলে আপনি পারবেন আর যদি নতুন পোশাক কিনতে না পারেন পুরাতনটাই সুন্দর করে ধুয়ে মশিয়ে ক্যালেন্ডার করে ইস্ত্রি করে সুন্দর করে নেবেন কারণ আর একটা হাদিসে এসেছে বাই হাকিতে একটা সহিসনদে হাদিস এসেছে যে অমর হ্যাঁ যে আন্না হু এই ইয়েলবি অমার আব্দুল খাতাব রদিয়াল্লা তালা আনহু তিনি দুই দিনে সবচেয়ে শ্রেষ্ঠতম অতি উত্তম পোশাকটা পরিধান করতেন এই জন্য শেখ এমনি ওসাইমিন রাহেমাহ্লা বলেছেন মানুষের জন্য এটা করণীয় যে ঈদের দিন তারা অতি উত্তম পোশাক পরিধান করবে সৌন্দর্য গ্রহণ করবে তবে মহিলারা এই নতুন তারাও নতুন পোশাক পরবে কিন্তু তারা আতর গোলাপ সুবাস ব্যবহার করে যেন ঈদের মাঠে যাওয়া যাবে না আশা করে বোঝা গেছে হ্যাঁ জল্লাহ আলমী সোহাব সাল্লাহআলী রহম আসসালাম রহমত